ছুটিতে কলকাতার আশেপাশে কোথাও বেড়াতে যাবেন ভাবছেন? তাহলে ঘুরে আসতে পারেন বিচিত্রপুর। দীঘার খুব কাছে উড়িষ্যার বিচিত্রপুর তার বিচিত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্য হঠাৎ করে খুব পপুলার টুরিস্ট ডেস্টিনেশন হয়ে উঠেছে। তাহলে এই বিচিত্রপুর আপনারা কিভাবে আসবেন এবং এখানে এসে কি একদিনে ঘুরে চলে যাবেন নাকি থাকবেন এবং কি কি খাবেন এবং এখানে বোটিং করতে কত কি খরচ হয় এবং বোটিংয়ের টিকিট কোথা থেকে সংগ্রহ করবেন তার সম্পূর্ণ তথ্য থাকছে আমার আজকের এই ভিডিওতে। কলকাতা থেকে বিচিত্রপুর যেতে হলে সব থেকে ভালো বাসে বা ট্রেনে চেপে দীঘা চলে যাওয়া। দীঘা রেল স্টেশনের বাইরে অনেক অটো দাঁড়িয়ে থাকে, সেখান থেকে একটা অটো বুকিং করে নিন এবং অটো সহজেই চলে আসবে বিচিত্রপুর। দীঘা থেকে বিচিত্রপুর যেতে সময় লাগে 40 মিনিট, দূরত্ব 15 কিলোমিটার, ভাড়া পড়বে 400 থেকে 500 টাকা। আমরা এখন ঢুকে গেছি উড়িষ্যায়। রাস্তার দুধারে সারিবদ্ধ গাছ আমাদের ওয়েলকাম জানাচ্ছে উড়িষ্যায় ঢোকার জন্য। শহরের কোলাহল মুক্ত পরিবেশ থেকে আমরা এখন প্রবেশ করছি গ্রামীণ নিলিবিলি পরিবেশে। আর কেউ যদি দীঘা থেকে গাড়িতে আসতে চান তাহলে 1200 টাকায় খরচে আপনি পৌঁছে যেতে পারেন দীঘা টু বিচিত্রপুর। এখন আমরা পৌঁছে গেছি বিচিত্রপুর পার্কিং এ। তো এখানে গাড়ি পার্ক করার ফিজ হচ্ছে 30 টাকা। তো এখানে আমরা গাড়ি পার্ক করে আস্তে আস্তে এগিয়ে যাব বোটিং কাউন্টারের দিকে। বিচিত্রপুর কেউ যদি বোটিং করতে চান তাহলে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। ছোট বোটে 6 জন মতো উঠতে পারবে, ভাড়া পড়বে 1200 টাকা। তো আপনারা শেয়ার করেও বোট বুকিং করতে পারেন। আর প্রতি সোমবার দিন এই কাউন্টার মানে বোটিং সিস্টেমটা বন্ধ থাকে। জোয়ারের জল যখন আসে তখন এখানে পুরো জল জমে যায়। এখন জোয়ার নেই, তার জন্য এই ভাটা নৌকোগুলো এখানে রয়েছে পড়ে। এ হলো বোটিং এর দিকে যাওয়ার রাস্তা। ভর্তি হয়ে যায় ফিরে আপনা আপ চলে যায়, ও এরকম শুকিয়ে যায়, আবার এই জায়গাটা জল ভর্তি হয়ে যায়। জোয়ার ভাটা নিয়ে এটা জল আসে, আর জোয়ার যখন আসে তখন জোয়ার টাইম ভর্তি হয়ে যায়, ওর ভাটার টাইম পুরো শুকলো হয়ে যায়। আপনি কাউন্টার থেকে টিকিট কাটলে টিকিটের মধ্যে আপনি কত নম্বরের বোটিং করতে পারবেন সেই নম্বর দেওয়া থাকে এবং সেই নম্বর ওয়াইজ বোট আসলেই আপনি বোটিং এ উঠতে পারবেন।
আপনারা যদি এখানে বোটিং করতে চান তাহলে জোয়ারের টাইম দেখে আসতে হবে, ভাটার সময় বোটিং বন্ধ থাকে। সুবর্ণরেখা নদীর উপরে আস্তে আস্তে আমরা বোটিংয়ে উঠে চড়তে চড়তে এগিয়ে চলেছি সমুদ্রের দিকে। নদীর দুধারে লবণাক্ত মৃত্তিকার উপরে তৈরি হয়েছে ম্যানগ্রোভ অরণ্য এবং নদীর দুধারেই রয়েছে অনেক বেঁধে রাখা নৌকা। এই সুন্দর প্রাকৃতিক শোভাটাকে আমরা উপভোগ করতে করতে আস্তে আস্তে এগিয়ে সমুদ্রের দিকে। আমরা এখন বিচিত্রপুর ফরেস্ট কাম বিচে চলে এসেছি, তো আমরা এখন এই পুরো বিচটা একটু ঘুরে দেখব। আপনারা সঙ্গে থাকুন, আপনারাও দেখুন যে বিচে কি আছে। তাড়াতাড়ি আসুন। তো আমরা এখন আছি বিচিত্রপুর বিচে কাম ফরেস্টে। তো বিচিত্রপুর বিচে আমরা নেমে গেছি নৌকা করে এসেছি। এই যে সুবর্ণরেখা নদী, এখানে পেছনে যে নৌকা রয়েছে দেখতে পাচ্ছেন, সুবর্ণরেখা নদী আর ঠিক সোজা গিয়ে ওটা হচ্ছে সমুদ্র। সমুদ্র আর সুবর্ণরেখা নদী এখানটা মিলিত হয়েছে একসাথে, অসাধারণ একটা ভিউ। আর এই পুরো বিচটাতে হচ্ছে শ্বাসমূলে ভর্তি। এই যে দেখুন এত সুন্দর ন্যাচারাল একটা ফিলিংস হচ্ছে না, মানে বন্ধুরা জাস্ট কিছু বলার নেই, শুধু এসে আপনাদের এটা ফিল করতে হবে, এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করতে হবে। আমাদের তো ভীষণ ভালো লাগছে এই বিচিত্রপুর বিচে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো ওই যে ওটা হচ্ছে বিচিত্রপুর ফরেস্ট, তো আপনারা যদি এই সুন্দর প্রাকৃতিক শোভাটাকে তাড়াতাড়ি উপভোগ করতে চান তাহলেই চটপট করে বেরিয়ে পড়ুন বিচিত্রপুর ভ্রমণে। বিচিত্রপুর বিচের নেচার ভিউটা আপনারা শুধু জাস্ট দেখুন, পাখি উঠছে শুনশান এরিয়া, পাখির কিচিমিচি আওয়াজ, ওই দূরে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ, এপাশে নদীর শব্দ, সব মিলিয়ে একটা অসাধারণ ভিউ, অসাধারণ এক। বিচিত্রপুরের দোকানে আমরা এখন মশলা মুড়ি খাচ্ছি, এখানে অমলেট। এই বিচে প্রচুর লাল কাঁকড়া আছে, ওরা পায়ের শব্দের আওয়াজেই টুক করে ভেতরে ওরা ঢুকে যায়। জোয়ারের সময় এই জায়গাগুলো পুরো জলে পূর্ণ থাকে। এখন ভাটার টাইম চলে এসছে, তাই জল একটু কমে এসছে বলে তাই আমরা বিচের ধার দিয়ে এখানে ঘুরতে পারছি। বিচিত্রপুর ফরেস্ট আপনাদের যদি ঘোরা হয়ে যায় তাহলে আপনাদের বোটে করে যেখানে নামিয়ে দিয়ে গেছিল ঠিক বিচের ওখানে দাঁড়িয়ে থাকবেন। যে কোনো বোট আসলে সেই বোটে করে আপনাদের ফিরে আসতে হবে
বিচিত্রপুর আপনারা যেখান থেকে আপনাদের যাত্রা শুরু করেছিলেন। তাই বিচিত্রপুর নেচার ক্যাম্পের এই সামনেই এই সুন্দর হোটেলটি আছে, যেখানে বিভিন্ন রকমের লাঞ্চ ডিনার সমস্ত কিছুই পাওয়া যায়। তো এই বাইরে দেখছেন মুরগি বেঁধে রাখা আছে, কেউ যদি দেশি মুরগির ঝোল মানে খেতে চান তাহলে ওরা নিজেরাই কেটে রান্না করে দেয়। তাছাড়াও বেজ থালি, ফিশ থালি, এগ থালিও যদি খেতে চান সেগুলোও এখানে পাওয়া যায়। বিচিত্রপুরে এরকম ছোট ছোট প্রচুর স্টল আছে, যেখান থেকে আপনারা কিছু কেনাকাটি করেও বাড়িতে জিনিস নিয়ে যেতে পারেন। বিচিত্রপুর ঘুরতে এসে কেউ যদি একদিনে না ঘুরে গিয়ে যদি সেখানে থাকতে চান তাহলে উড়িষ্যা গভর্নমেন্ট সেই ব্যবস্থাও করে রেখেছে, বিচিত্রপুর নেচার ক্যাম্পে আপনারা থাকতে পারেন। আর এটি এখানে থাকার জন্য একমাত্র বুকিং করার রাস্তা হচ্ছে ওটিডিসি থেকে আপনারা অনলাইনে বুকিং করে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিংকটি দেওয়া থাকবে। এই ছোট ভিডিওটির মাধ্যমে আমি বিচিত্রপুর ভ্রমণে পুরো অভিজ্ঞতাটি তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন।